মসুর কেন প্রথমে এস ভেঙে ডায়মন অক্সিজেন যা পরে ধাতুর সাথে যুক্ত হয়ে ধাতুর অক্সাইড উৎপন্ন ধাতুর অক্সাইড খাদ্যবি হয় লবণ পানি গঠন করে এখানে একটা বৈশিষ্ট্য গুলো বুঝি পরিণত হয় যা পরে ধাতুর সাথে যুক্ত হয়ে ধাতুর অক্সাইড উৎপন্ন হয় ধাতুর অক্সাইড গুলো খাদ্যবি হয় পুনরায় অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি গঠন করে আমরা একটু বিক্রিয়া গুলো দেখি গাঢ় এর সাথে কপার ধাতুর বিক্রিয়া করানোর চেষ্টা করি তাহলে প্রথমে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হবে সালফার ডাইঅক্সাইড পানি আর জায়গার অক্সিজেন উৎপন্ন হয় জায়গার অক্সিজেন যুক্ত হয় ধাতুর সাথে তৈরি হবে কপার অক্সাইড কপার অক্সাইড পুনরায় অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি হবে কপার সালফেট প্লাস পানি দ্রবণ থেকে এটা নিঃশেষ হয়ে ধাতুর অক্সাইড পরিণত হয় যে ধাতুর অক্সাইড উৎপন্ন হয় এটা পুনরায় অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয় সুতরাং দ্রবণ থেকে এটা সম্পূর্ণ নিঃশেষ হয়ে নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় এ কারণে দ্রবণে কোনো জায়মন অক্সাইড বা ধাতুর অক্সাইড অবশিষ্ট থাকে না তো বিক্রিয়া শেষে আমরা দেখলাম যে বিক্রিয়াতে থাকছে সালফিউরিক অ্যাসিড 2 মোল কপার 1 মোল এবং বিক্রিয়া শেষে উৎপন্ন পদার্থের ভিতর থেকে আমরা পাচ্ছি 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাস 1 মোল কপার সালফেট এবং 2 মোল পানি এখানে কপার কম সক্রিয় ধাতু হওয়া সত্ত্বেও গাঢ় সালফিউরিক এর সাথে বিক্রিয়া করে কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে ওই খুব প্রথম রাই দেখতে পারে সালফিউরিক অ্যাসিড প্লাস কপার হবে না যদি এখানে আমরা অধিক সক্রিয় ধাতুগুলো বিক্রিয়া অংশ নেওয়ার চেষ্টা করি তো এই ক্ষেত্রেও একই রকম বিক্রিয়া প্রদর্শন করবে আমরা আরেকটা বিক্রিয়া দিয়ে এই অংশটা বোঝার চেষ্টা করব দেখে আসি লবণ নাইট্রিক অ্যাসিডের সাথে কিভাবে জিঙ্ক ধাতু বিক্রিয়া করতে পারে এই ক্ষেত্রে লবণ নাইট্রিক অ্যাসিডের জারণ ধর্ম থাকায়
লঘু নাইট্রিক অক্সাইডের জারণ ধর্ম থাকায় প্রথমে নাইট্রোজেন ডাই অক্সাইড প্রথমে নাইট্রোজেন ডাই অক্সাইড সরি নাইট্রোজেন মনোক্সাইড প্লাস পানি প্লাস দিকে জাইমন অক্সিজেন উৎপন্ন হয়। জাইমন অক্সিজেন শক্তিশালী জারক পদার্থ হয়, পুনরায় ধাতুর সাথে যুক্ত হয়। এক্ষেত্রে তৈরি হবে ধাতুর অক্সাইড বা জিঙ্ক অক্সাইড। উৎপন্ন জিঙ্ক অক্সাইড ধাতুমে হয় পুনরায় অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক নাইট্রেট বা লবণ এবং পানি উৎপন্ন হয়। যেহেতু বলেছিলাম জাইমন অক্সাইড শক্তিশালী জারক পদার্থ, তাই বিক্রিয়া থেকে সম্পূর্ণ নিঃশেষে তৈরি হয় ধাতুর অক্সাইড এবং এটা খাদ্যমে হয় পুনরায় অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি হয়। সুতরাং দ্রবণে কোনো মোল সংখ্যা বা কোনো জাইমন অক্সিজেন বা কোনো ধাতুর অক্সাইড অবশিষ্ট থাকবে না। এক্ষেত্রে দ্রবণ থেকে নিঃশেষ করার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করব, কারণ আমার ডান পাশে বা উৎপাদে জাইমন অক্সিজেন আছে 3 মোল, বিক্রিয়ার কাছে 1 মোল, এখানে কোনো মোল সংখ্যা অবশিষ্ট থাকবে না। সুতরাং দ্রবণে বা বিক্রিয়া থেকে আমরা সমতার মাধ্যমে এইগুলা নিঃশেষ করা দেখাই দেব। সুতরাং দ্বিতীয় বিক্রিয়াকে আমরা গুণ করব 3 দিয়ে। যদি 3 দ্বারা গুণ করি তাহলে জাইমন অক্সিজেন নিঃশেষ হবে, আবার উৎপাদে 3 মোল ধাতুর অক্সাইড বা জিঙ্ক অক্সাইড তৈরি হবে, কিন্তু বিক্রিয়াতে আছে 1 মোল। সুতরাং তৃতীয় সমীকরণটা যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে ধাতুর অক্সাইড বা জিঙ্ক অক্সাইডটা দ্রবণ থেকে নিঃশেষ হয়ে যায়। এরপর বিক্রিয়কের অংশ এবং উৎপাদের অংশ যোগ দিলে আমাদের এই বিক্রিয়ার সমাপ্তি চলে আসবে। এখন বিক্রিয়াকে দেখি, নাইট্রিক অ্যাসিড আছে এখানে 3 দিয়ে গুণ করার জন্য 3 × 2 = 6 মোল এবং উপরে ছিল 2 মোল, মোট হচ্ছে 8 মোল নাইট্রিক অ্যাসিড লঘু। এবং জিঙ্ক আছে 3 মোল জিঙ্ক। উৎপাদে তৈরি হচ্ছে 2 মোল নাইট্রোজেন মনোক্সাইড, 3 মোল জিঙ্ক নাইট্রেট এবং 4 মোল পানি। এইভাবে অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রা থেকে সম্পৃক্ত সিরিজের উপর নির্ভরশীল হয়ে আমরা অ্যাসিড এবং ক্ষারের সাথে অধিক এবং কম সক্রিয় ধাতুগুলোর ভিন্ন ভিন্ন বিক্রিয়া এই অধ্যায় থেকে আমরা জানতে পারব। এখান থেকে আমরা কিছু জানলাম, আর বাদ বাকি তোমরা নিজের অনুশীলনের মাধ্যমে জেনে নেবে। সক্রিয়